পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজে জিহ্বা কেটে ফেলত সে। পরিচিত ছিল গাল কাটা জাহাঙ্গীর নামে। কোরবানিকে সামনে রেখে জড়ো হয়েছিল বড় পরিকল্পনা নিয়ে। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হতে দেয়নি পুলিশ। চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মোহাম্মদ জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরকে পাঁচ সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। কোরবানিকে সামনে রেখে তারা জড়ো হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর ছাড়াও মোহাম্মদ ইমন শরীফ প্রকাশ ইমন, মোহাম্মদ সাইফুল প্রকাশ সুমন, মোহাম্মদ মনির, মোহাম্মদ নজরুল আহমেদ সাগর এবং সাইদুর রহমান ইবু। ডাবলমনিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গালকাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী, কিন্তু সে প্রায় কাজই নিজে না করে তার চক্রের সদস্যদের দিয়ে করাতো, তাই তার বিরুদ্ধে মামলা রয়েছে মাত্র চারটি। ডাবলমনিং থানাধীন আগ্রাবাদ সিএনটাপ টাওয়ারের পাশ থেকে আমরা ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করি এবং তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আরো দুজন মোট ছয়জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করেছি। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে ইতিপূর্বে চার পাঁচটি করে মামলা আছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে এই কুরবানির ঈদকে সামনে করে ব্যবসায়ীদের এবং যারা গরু কিনে এদের টাকা মোবাইল এগুলো ছিনতাই করার জন্য তারা সমবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে আমরা দুটি মামলা দায়ের হয়েছে, বিজ্ঞ আদালতে পাঠানো হবে। পুলিশ রিমান্ডে এনে তাদের আরো কোন সহযোগী আছে কিনা বিস্তারিত বিষয়ে আমরা জানব। গরু ব্যাপারী ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রুপে পাঁচজন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে ভেড়ায় তারা। গ্রেফতার মোহাম্মদ ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে পাঁচটি, সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে দুইটি, মোহাম্মদ নজরুল ইসলাম আহমেদ সাগরের বিরুদ্ধে চারটি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে থানায়। চিটাগং লাইভ নিউজ ডেস্ক। Thank you.